দুর্ঘটনা প্রতিরোধে রাজধানীর বহুতল ভবন পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এই মুহূর্তে গুলশান এলাকায় আছেন রিপোর্টার কেফায়ত শাকিল সরাসরি চলে যাচ্ছি সেখানে সবুজ আমি আছি এই মুহূর্তে রাজধানীর গুলশান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে নগর ভবন রয়েছে সেই নগর ভবনের নিচে ইউনিমার্ট সুপার শপে রয়েছে যেখানে অভিযান চালাচ্ছে ঢাকা ঢাকা উত্তর উত্তর সিটি সিটি কর্পোরেশন কর্পোরেশনের যে অগ্নি অগ্নি নিরাপত্তা যাচাই কমিটি রয়েছে তারা এই অভিযানটি মূলত পরিচালনা করছে আর এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম তারা আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন আসলে অগ্নি নির্বাচন নিরাপত্তা ব্যবস্থা আছে কিনা বিভিন্ন প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে তারা সেটি দেখছেন আমরা এই মুহূর্তে আছি ইউনিমার্ট সুপার শপে যেখানে কিছুক্ষণ আগে এতক্ষণ ধরে আসলে অভিযান চালিয়েছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই টিম আমি একটু মেয়র আতিকুল ইসলামের সাথে কথা বলবো তারা এখানে কি দেখছেন এবং কি ব্যবস্থা নেবেন যে আমরা আজকে আমার যে আমি যে অফিসে থাকি আমি সেই অফিসটাও দেখছিলাম যে কি অবস্থা আমরা দেখেছি যে এখানে আমাদের স্মোক ডিটেক্টর আছে বাট স্মোক ডিটেক্টর থাকার কথা হলো সেন্ট্রালি এখানে আছে যে জায়গাটা আগুন লাগবে সত্যুক জায়গা আমরা জানবো এটা কিন্তু সাফিসিয়েন্ট না আমরা গার্মেন্টসে যেটা করেছি পুরো সেন্ট্রাল সিস্টেম কিন্তু আছে আজকে তার অফিস থেকে আমি তারপর নিচে আমরা ইউনিমার্ট যে দোকানে আসলাম এখানেও দেখলাম যে কোনো সাইনে যেখানে নেই এখানে আমি বিভিন্ন কাস্টমার সাথে কথা বললাম তারাও কিন্তু জানে না যে ইমার্জেন্সির সময় কোন দিক দিয়ে বের হতে হবে আমরা ম্যানেজারের সাথে আলাপ করেছি এবং ম্যানেজার আমাকে বলছে স্যার আমাদের কয়দিন মধ্যে সময় দিন এবং আমরা আপনাদেরকে টোটাল একটা মার্কেট প্ল্যান একটা দিব আমি মনে করি এরকম প্রত্যেকটা মার্কেট প্রত্যেকটা স্কুল কলেজ বাসাবাড়ি বহুতলা ভবন সবাইকে কিন্তু এখন আমাদের সতর্ক থাকতে হবে এবং আমাদের গার্ড যারা সিকিউরিটি গার্ড আছে এদিকেও আমরা জিজ্ঞাসা করলাম যারা কাউন্টারে যারা আছে তাদেরকেও জিজ্ঞেস করলাম তারাও বললো যে না আমরা অনেকদিন জল ফায়ার ড্রিল করি না আমাদের ফায়ার ড্রিল করতে হবে যারা এখানে দোকানে যারা আছেন তাদেরকেও করতে হবে এবং কাস্টমারদের জন্য সাইনেস কিন্তু থাকতে হবে এবং ওনারা বলেছেন যে ওনারা করে দেবেন আমাদের টিম আছে আমাদের টিমের কারেক্টিভ অ্যাকশন প্ল্যান দেবে এবং কবে রেডি হবে আমাদের টিমকে জানাবে পরবর্তীতে আমরা আবার আসবো ইনস্পেশন ইনস্পেশন করার জন্য হ্যাঁ সবুজ আপনি যেমনটি শুনছিলেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র বলছিলেন তারা এই অভিযান চালিয়ে যাচ্ছে যেন আসলে সতর্ক করা যায় প্রতিষ্ঠানগুলোকে তারা যেন খুব শিগগিরই তাদের অগ্নি নির্বাপ ব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থা যেন নেয় এবং তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন তাদের এই অভিযান আসলে অব্যাহত থাকবে তারা বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে সতর্ক করার চেষ্টা করবেন তিনি আমাদেরকে জানিয়েছেন একটু আগে যে এই অভিযানে যদি প্রথম এবং দ্বিতীয়বার যদি সতর্ক করার পরও সেই সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সতর্ক ব্যবস্থা নেওয়া না হয় অগ্নি নির্বাপন ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও তিনি আমাদেরকে জানিয়েছেন তো ঢাকা উত্তর সিটি মেয়র একটু আগে আমাদের কাছে সংবাদ সম্মেলনে বলেছিলেন যে রাজধানীর যেসব ভবন ঝুঁকিপূর্ণ রয়েছে সেই সব ভবনগুলোর যদি কোন তালিকা থাকে এবং কারো কাছে যদি মনে হয় যে সে যে ভবনে রয়েছে সেই ভবনের নিরাপত্তা ব্যবস্থা আসলে সন্তোষজনক নয় তাহলে সিটি কর্পোরেশনকে জানানোর জন্য তিনি আহ্বান জানিয়েছেন তো আসলে সবুজ আমার কাছে ঢাকা যে গুলশান দুই নম্বর থেকে এছিল ছিল সর্বশেষ অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে রাজধানীর বহুতল ভবন পরিদর্শন করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম সেই অভিযানের খবর জানাচ্ছিলেন রিপোর্টার কেফায়েত শাকি